হ্যালো বন্ধুরা, বাংলা বুড়ি বোঝে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি খুবই সিম্পল আর সবার প্রিয় একটি রেসিপি, চিকেন কষা। আমি আলু দিয়ে চিকেন কষা বানিয়েছি, আপনারা চাইলে শুধু চিকেন দিয়েও বানাতে পারেন। এই মশলাদার চিকেন কষা রুটি, পোলাও, নান আর ভাতের সাথেও খেতে কিন্তু অপূর্ব লাগে। তাহলে চলুন দেখি নি কীভাবে এই রেসিপিটি বানানো যায়। সবার প্রথমে চিকেন কষা বানানোর জন্য প্রথমে আমি 700 গ্রাম চিকেন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে একটা মিক্সিং জারে 11 থেকে 12 কোয়া রসুন, 7 থেকে 8টা কাঁচা লঙ্কা, 1টা মিডিয়াম সাইজের টমেটো আর নিয়ে নিচ্ছি 1 ইঞ্চি আদার টুকরো। এবারে এর মধ্যে আমি সামান্য পরিমাণে জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করব। দেখুন মিহি পেস্ট তৈরি হয়ে গেছে, এখন চিকেন ম্যারিনেট করার পালা। প্রথমে আমি 1 টেবিল চামচ নুন, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1½ পাতিলেবুর রস, 4 টেবিল চামচ সর্ষের তেল আর পেস্ট করা মশলা দিয়ে ভালো করে চিকেনের গায়ে মিশিয়ে নিয়ে 1 ঘন্টা আমি রেস্টে রেখে দেব। এবারে কড়াই বসিয়ে 6 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে আগে থেকে 2 টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। এবারে 1/2 চা চামচ নুন আর 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে হালকা লালচে করে ভেজে নেব। দেখুন আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। এবারে ওই তেলের মধ্যেই ফোড়নের জন্য 2টো শুকনো লঙ্কা, 1 চা চামচ 1 চা চামচ গোটা জিরে আর 3টে তেজপাতা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। তারপরে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। পেঁয়াজটাকে লালচে করে ভেজে নিয়ে গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে মশলা বাটি ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দেব, যাতে করে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। এবারে মশলাগুলো ভালো করে মিশিয়ে 4 থেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে মশলা কষিয়ে নেব। দেখুন মশলা কিন্তু কষানো হয়ে গেছে। এবারে ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দিলাম, তারপরে চিকেনটাকে মশলার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে মিডিয়াম টু হাই ফ্লেমে 15 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব। পনেরো মিনিট হয়ে গেছে, এবারে ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে কষাতে থাকবো। আবারও আমি ঢাকা দিয়ে রাখবো। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে কষাতে থাকবো। এবারে ভালো করে নেড়েচেড়ে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 7 থেকে 8 মিনিট মিডিয়াম ফ্লেমে ঢেকে রাখবো। দেখুন মাংসটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে।
এইভাবে নেড়ে চেড়ে কষাতে থাকবো। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে হাফ চা চামচ চিনি আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবারে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ কষাতে থাকবো। মাংসটা পুরোপুরি কষানো হয়ে গেছে, মাংসটা প্রায়ই হয়ে এসেছে। এবারে এর মধ্যে 2 কাপের মতো গরম জল দিয়ে দেব। আমি বেশি জল দেব না, কারণ মাংসটা আমি কষা কষা রাখব। এবারে একটু নেড়ে 2 থেকে 3 মিনিট রান্নাটা করব। এবারে 1 চা চামচ গরম মশলা গুঁড়ো আর 1 চা চামচ কাসুরি মেথি গুঁড়ো করে দেব। এইটা একটু আগুনে ড্রাই করে এভাবে হাতে ক্রাশ করে দেব। এবারে ভালো করে মিশিয়ে গ্যাসের ওভেনটা বন্ধ করে 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট হয়ে গেলে একটা বোলে তুলে নেব। তাহলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্তই। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।